সন্তান যদি বাবা মার জন্য নিজ হাতে একটা জিনিস তৈরি করে নিয়ে আসে, সে জিনিসটা যেমনই হোক না কেন, সেটা হয় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরতম জিনিস, আর এর সাথে অন্য কোনো কিছু তুলনা হয় না। ছোট্টার একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে স্নেহার মাথায় প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠার পরে স্নান করবে, শরীরটাও একটু ওর খারাপ, তো এখানে একটু অ্যালমন্ড, দেন হচ্ছে এর মধ্যে একটু নারকেল তেল মিক্স করে একটু গরম করে নিয়েছি। তারপর একটু মাথায় ভালো করে ম্যাসাজ করে দিচ্ছি। এখানে চুল একটু বাচ্চাদের খুব বেশি তাড়াতাড়ি বড় করে ফেলে আমেরিকাতে। সব বাচ্চাদের স্নেহাদের ফ্রেন্ডদের ম্যাক্সিমামই স্নেহার থেকেও অনেক বড় বড় চুল, তো এই জন্য ওর চুলটা রেখে দিয়েছি আর কাটিনি। ভাবছি এই ছুরিতে হালকা একটু পিছন থেকে কেটে দিব। তো এই তেলটা দিয়ে দিচ্ছি আর ওর সঙ্গে অনেক গল্প করছি। ওর শরীরটাও খারাপ, ভালো লাগছে না ওর মনের মধ্যে। তো আজকে ভাবছি যে তেল দিব, এর মধ্যে হঠাৎ করে এর মধ্যে ছেলে চলে এসেছে শ্রেয়াস বাবু, সে এসে দিদির মোবাইলটা নেওয়ার চেষ্টা করছে। দেন তেলটা দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে স্নেহার চুলটা সুন্দর করে চিরুনি করে দিচ্ছি, আর ওর প্রায় ঘুম ঘুম এসে গেছে, এত সুন্দর করে মাথায় তেলটা মাসাজ করে দিয়েছি। চুলটা ভালো করে চিরুনি করে দিচ্ছি আর বলছি যে তুমি এখনই স্নান করবে না, এখন চুলটা হচ্ছে দেন একটু গার্ডার দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছি, যে তুমি 15 মিনিট পরে এখন কার্টুন দেখতে থাকো, তারপরে স্নান করবে। দেন এখানে আজকে রান্না করব ব্রোকলি ভর্তা। ব্রোকলিটা সিদ্ধ করে নিয়েছি। ব্রোকলি ভর্তা আমি সহ আমার বাচ্চা, আমার হাজবেন্ড সবাই ভীষণ পছন্দ করি আমরা। ব্রোকলি একটু স্পাইসি করে ভর্তা করলে খেতে ভালো লাগে, তার সঙ্গে একটু জিরা ভেজে নেই, খেতে দারুণ হয়। দেন হচ্ছে এবারে চলছে নাম রাখার প্রস্তুতি। আমার বোনের মেয়ে হয়েছে, কি নাম রাখবো আমরা, স্নেহার বাবার স্নেহা সিলেক্ট করছে। দেন আজকে আপনাদের সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস দেখাবো, এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। এটা হলো স্নেহা স্কুলে এই কয়েকদিন ধরে, শুধু স্নেহা না, ওর সমস্ত ফ্রেন্ডরাই বাবা মার জন্য তৈরি করেছে। এই খ্রিসমাসে বাবা মাকে প্রত্যেকটা স্টুডেন্টই হচ্ছে গিফট করবে, এর এত সুন্দর জিনিস এখানে। এটা হচ্ছে মম অ্যান্ড ড্যাডের, এটা সত্যি আমাদের জীবনে পরম পাওয়া। সন্তান যদি কোনো জিনিস নিয়ে আসে আর সেই জিনিসটা যদি আমাদেরকে দেয় এত কষ্ট করে তৈরি করে, এর থেকে বড় সুন্দর জিনিস এবং এর থেকে পরম পাওয়া আর কিছুই হতে পারে না। দেন আজকেও স্নেহার স্কুলের শেষ দিন ছিল, আবার শ্রেয়াসের স্কুলের শেষ দিন। তো শ্রেয়াসু স্কুল থেকে নিয়ে আসতে অনেক সুন্দর কিছু ক্যান্ডি, বিভিন্ন কালারের ক্যান্ডি নিয়ে আসছে, বিভিন্ন রকম ক্যান্ডি। তো ওদেরকে হাসতে হাসতে আমি বলছি এত ক্যান্ডি কখন শেষ করবে, ক্রিসমাসের ক্যান্ডি, এরপরে হ্যালোইনের ক্যান্ডি, এখনও অনেক ক্যান্ডি রয়ে গেছে। দেন স্নেহা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা ক্যান্ডি খুলছে, ও আমাকে ক্যান্ডিটা খুলে বলছে মা এটা হচ্ছে নেকলেস ক্যান্ডি। আমি খুবই হেসেছি এটা নাম শুনে। স্নেহা বলছে রিয়েলি এটা নেকলেস ক্যান্ডি আর খেতে অনেক বেশি মজা, দুই ভাই বোন এটা নিয়ে অনেক মজা করছিল। ভাই বোনের এই মধুর সম্পর্ক দেখে আমি ওদের, এটা দেখে আমি নিজের ছোটোবেলায় হারিয়ে যাই, ওদের মাঝে আমি আমার নিজেকে খুঁজে পাই। মনে হয় আমিও ছোটোবেলায় এরকম করতাম, আমার ভাই বোনদের সঙ্গে অনেক মজা করতাম, খেলা করতাম। দুই ভাই বোন একটু দুষ্টামি করছে, দেন ওদেরকে বলছি যে তোমরা একটু এদিকে আসো। এর মধ্যে আরও কিছু জিনিস পেয়েছে, এগুলো বিভিন্ন রকমের ক্যান্ডি আছে, এগুলো স্কুল থেকে দিয়েছে। আর এখানে একটু এটা হচ্ছে স্যান্ট, তো এই বালিটা দিয়ে বিভিন্ন রকমের জিনিস বানাতে হয়। দুই ভাই বোনকে বলছি যে এখানে বসে খেলা করো, এখানে সোফার উপর বসে দুই ভাই বোন খেলা করছে আর মজা করছে। তো আজকে ওদের দুই ভাই বোনের স্কুলের শেষ দিন, তো স্নেহা আর শ্রেয়াস অনেক মজা করছে। আর আজকে স্নেহা আমাদের জীবনের সবচেয়ে সুন্দরতম গিফটটা দিয়েছে, এটা আমাদের বাবা মা হিসাবে পরম পাওয়া। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে আবার, টাটা।